আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ফোনের দুর্দান্ত একটি সেটিংস, যে সেটিংস এর মাধ্যমে সেটিংসটি করার পরে আপনারা আপনাদের ফোনে ডাবল ফেসবুক, ডাবল হোয়াটসঅ্যাপ, তারপর ডাবল ইমো, টেলিগ্রাম ডাবল, মানে সব কিছুই ডাবল ইউজ করতে পারবেন। মনে করেন যে আপনাদের অনেকে থাকে না যে আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে, তো আপনি চাচ্ছেন যে দুইটি ফেসবুক সফটওয়্যার মানে অ্যাপসের মাধ্যমে দুইটা আলাদা আলাদা সফটওয়্যার ইউজ করবেন। তো সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে এই সেটিংসটি করবেন। এই সেটিংসটি করার জন্য আপনাদের চলে যেতে হবে সেটিংস অপশনে। তো সেটিংস অপশনে চলে আসার পর আপনারা যদি নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করলে আপনাদের এখানে দেখবেন যে অ্যাপ ক্লোনার, তো এখানে অ্যাপ ক্লোনারে ক্লিক করবেন, অথবা আপনারা যদি এখান থেকে যদি না চান তো এখানে আপনারা সার্চ করবেন যে অ্যাপ ক্লোনার, FCLONR, অ্যাপ ক্লোনার লেখে আমি সার্চ করে দিলাম। এই যে এখানে দেখুন আমার অ্যাপ ক্লোনারটা সার্চ করার সাথে সাথে এখানে চলে আসছে। হ্যাঁ, তো আমরা কী করবো এখান থেকে, এই যে এখানে দেখুন আমাদের অপশনগুলো আছে, এখানে কী আছে, ফেসবুক, ইমো, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, স্কাইপি, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, মানে আপনার ফোনে যে যে আপনার অ্যাপসগুলো থাকবে সেগুলো এখানে শো করবে। তো আমি এখন কী করব, আমি এখন এখান থেকে ফেসবুকটা অন করে দেওয়া আছে, তো এখান থেকে আমি ফেসবুকটা দেওয়া আছে, তো একটা ফেসবুক অফ অন করা আছে, তো আমি এখান থেকে এখন আরেকটা অন করব। তো এখান থেকে আমি আরেকটা অন করার জন্য আমি চলে যাব মেসেঞ্জারে। মেসেঞ্জারে এখান থেকে এখানে ইয়ে করলে এখানে আমি নামও দিতে পারবো, তো এখান থেকে আমি নাম দিয়ে দিলাম পার্সোনাল মেসেঞ্জার দিয়ে আমি সেভ করে দিলাম। তো আমরা এখন ব্যাগে চলে যাব। আমরা একটু ব্যাগে আসার পর এখান থেকে আমরা দেখতে পারবো ফোনের স্ক্রিনে দেখতে পারবো, এই যে এখান থেকে দেখতে পারবো মেসেঞ্জার, পার্সোনাল মেসেঞ্জার যেটা আছে এখান থেকে দেখতে পারবো। তো এখানে আপনার নিচে চলে আসবেন, এখান থেকে আপনি যে এখানে দেখুন মেসেঞ্জার দেওয়া আছে, পার্সোনাল মেসেঞ্জার, তো আমি এখান থেকে পার্সোনাল মেসেঞ্জারে ক্লিক করে দেবো। একটু ওয়েট করবো, আমরা এখানে লগ ইন অপশন আসবে, যদিও আমার এখন ডাটাটা নেই তো আমি দেখাতে পারতেছি না। তো আচ্ছা, আমি এখানে ডাটাটা ওপেন করলাম। এখন আমরা আবার এটা ওপেন করব, ডাটাটা না থাকার কারণে আমি এটা ওপেন করে দেখাতে পারতেছি না। আচ্ছা হ্যাঁ, যে এখন এখন আসছে, তো এখান থেকে দেখতে পারবেন। তো এই যে দেখুন, এখান থেকে যে দেখুন একটি ইয়ে আসছে, তো আপনার এভাবে ওপেন করার সাথে সাথে এরকম একটা অপশন আসবে, তো আপনার এখান থেকে লগ ইন অপশন আসবে, এখান থেকে লগ ইন করতে পারবেন, হয়তো বা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি আর এখন লগ ইন করতেছি না। তো এভাবে আপনারা এখান থেকে সর্বোচ্চ, আমার ফোনে সর্বোচ্চ দুইটা করা যায়, তো আপনাদের ফোনে যদি আরও বেশি করা যায় সেটা করতে পারবেন। তো এটাই আমি আজকে ফোনের সেটিংসটা দেখিয়ে দিলাম, তো অন্য একদিন দেখাবো আরেকটি সেটিং, দেখাবো আরেকভাবেও করা যায়। তো এ পর্যন্ত আপনারা এভাবে সেটিংস করে দেখুন, যাদের হবে না আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে সমস্যা হয়েছে। তো এরকম ইয়ে আরও ভিডিও পেতে, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে, মোবাইল টিপস অ্যান্ড কম্পিউটার টিপসের ভিডিও পেতে আমাদের পাশে থাকার জন্য আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অ্যান্ড সাথে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।